সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের জন্য ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের চিকেন রেজালা। তৈরি করা খুবই সহজ আর এটা এতটাই মজার যে একবার তৈরি করলেই বুঝতে পারবেন। দেখবেন আত্মীয় স্বজন বাসার সবাই এটা খুবই পছন্দ করবে, এতটাই প্রশংসা করবে যে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তাই বলছি অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। এর জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি 1 কেজি। আপনারা চাইলে এটা দেশি বা ব্রয়লার চিকেন দিয়েও তৈরি করতে পারবেন। প্রথমে দিয়ে দিচ্ছি ফুল 1 চা চামচ লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। টক দই অবশ্যই ফেটিয়ে নেবেন। এরপর টক দইয়ের সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। বাসায় যদি টক দই না থাকে বা হাতের কাছে যদি টক দই না পান আশেপাশে, সেক্ষেত্রে আপনারা দুধের সঙ্গে লেবুর রস বা ভিনেগার মিশিয়ে টক দই তৈরি করে সেটা দিয়েও এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তো আমি এটাকে আধা ঘন্টার জন্য এই অবস্থায় ম্যারিনেট করে রেখে দিব। তো আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নিলাম, এখন এটা এই অবস্থায় আমি রেখে দিচ্ছি। রান্নার জন্য নিয়ে নিচ্ছি তেল, কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচে। দিয়ে দিচ্ছি 5টি সাদা এলাচ, এলাচগুলো অবশ্যই থেতো করে নেবেন। 2 টুকরা দালচিনি, 3টি লং, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এখন পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে, অর্থাৎ গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। গোল্ডেন করে ভাজা যাবে না, তাহলে রেজালার কালারটা ডার্ক হয়ে যাবে। পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে শুকনো মরিচের গুঁড়া ফুল 1 চা চামচ। এরপর মরিচের গুঁড়া তেলের সঙ্গে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/3 কাপ, অর্থাৎ 1/2 কাপের একটু কম, আবার 1/4 কাপের একটু বেশি। দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজের যে কাঁচা গন্ধ রয়েছে সেটা যেন চলে যায়। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ফুল 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। দিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় যদি দেখেন যে মশলাগুলো প্যানে ধরে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটা যখন সম্পূর্ণরূপে ভাজা ভাজা হয়ে যাবে তখন বুঝতে হবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি দই চিকেন, অর্থাৎ যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এখন মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে অপেক্ষা করছি চিকেনে বলক আসার জন্য। যখন দেখবেন যে বলক চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করবেন কাঠবাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম বাটা দিয়ে দিচ্ছি ফুল 3 চা চামচ। টেবিল চামচ দিয়ে যদি মেপে নেন 3 টেবিল চামচ দিতে হবে, অর্থাৎ আমি এখানে 14টি কাঠবাদাম বেটে নিয়েছি। রেজালায় যে মিষ্টি ভাব সেটা কিন্তু এই কাঠবাদাম থেকেই আসবে। কাঠবাদাম দিলে এটা একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে অনেক মজা হয়। তবে সেক্ষেত্রে চিনি দেওয়ার দরকার নেই, কারণ এই কাঠবাদাম থেকে আপনার এই মিষ্টি ভাবটা আসবে। কাঠবাদামটা খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ টমেটো সস, আমি 1 চা চামচ ভর্তি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 মুঠ কিশমিশ আর 5 থেকে 6টি আলু বোখারা, আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জলের যে বোতল রয়েছে সেই বোতলের মুখ দিয়ে 1 মুখ দিলাম। দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে মিশে নিচ্ছে। টমেটো সস দিলে টক মিষ্টি একটা ভাব চলে আসে, যেটার জন্য এটা খেতে অনেক সুস্বাদু হয়। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে। তবে তার আগে দিয়ে দিচ্ছি কালো এলাচ 1টি, খোসাটা ফেলে দিয়ে আমি বীজ অ্যাড করে দিলাম। দিয়ে জাস্ট একটু মিক্স করে নিচ্ছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব। এই চিকেন থেকে কিন্তু পানি ছেড়ে দিবে, সেই পানিতে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আমি এর মাঝে 2-1 বার ঢাকনাটা উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। মাঝে মাঝে অবশ্যই নেড়ে চেড়ে দিবেন,
যদি ব্রয়লার চিকেন বা পাকিস্তানি চিকেন দিয়ে এটা রান্না করেন তাহলে কিন্তু পানি অ্যাড করার প্রয়োজন হবে না, যে পরিমাণ পানি ছেড়ে দিবে চিকেন থেকে সেটাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। যদি দেশি মুরগি দিয়ে রান্না করেন সেক্ষেত্রে অবশ্যই পানি দিতে হবে, কারণ এটা কিন্তু সহজে সেদ্ধ হতে চায় না, তাই পানি দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন। তো মশলাটাও কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে এবং মশলার মধ্যে বাবলস ক্রিয়েট হয়েছে। যখন মশলার মধ্যে এরকম বাবলস ক্রিয়েট হবে অর্থাৎ ফেনাফেনার মতো হবে, তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে, অর্থাৎ চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়েছে। তো এরকম খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর অ্যাড করে দিতে হবে তরল দুধ। দিয়ে দিচ্ছি হালকা গরম দুধ, আমি এখানে 1.5 কাপ দুধ দিয়ে দিচ্ছি। অনেকে অনেক সময় কমেন্ট করেন যে দুধ দেওয়ার পর সেটা নাকি নষ্ট হয়ে যায়, তাই বলছি হালকা গরম পানির সঙ্গে গুঁড়া দুধ মিশিয়ে তারপর সেটা দিয়ে রান্না করবেন, দেখবেন কখনোই এটা নষ্ট হবে না। দুধের সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিতে হবে কাঁচামরিচ, আমি 5-7টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আগালে একটু ভেঙে দিবেন, এতে করে কাঁচামরিচের সুঘ্রাণ বেরিয়ে আসবে তবে ঝালটা বের হবে না। এখন 5-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে। 5-7 মিনিট পর দেখবেন যে উপরে হালকা একটু তেল ভেসে উঠবে, সেই পর্যায়ে আবার চিকেনটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ঘি 2 চা চামচ, ফুল 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে বসিয়ে রাখতে হবে 5 মিনিট, এতে করে ঘিয়ের যে শুকনা সেটা পুরো চিকেনে ছড়িয়ে যাবে। তো আমি ঢেকে এটাকে 5 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে অর্থাৎ রান্নাটা হয়ে গেছে। এটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমনি সুস্বাদু, ট্রাই করে দেখবেন, ফ্যামিলির সবাই এটা ভীষণ পছন্দ করবে। আর এটার গ্রেভিটা কেমন হবে আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন ঠিক এরকম লিকুইড হবে, এর থেকে বেশি ঘন করবেন না, যদি এর থেকে বেশি ঘন করেন তাহলে কিন্তু নামানোর পর দেখবেন এটা একদম জমে যাবে। তো আবারও একটু দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে গ্রেভিটা ঠিক এরকম থাকতেই নামিয়ে নিতে হবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা, এটা গরম গরম সাদা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস